কাপ দিয়ে এবং ডিম দিয়ে মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে আমার সামনে এখানে ডিম দেখতে পাচ্ছেন ডিমটাকে যদি আমরা কিছু একটার উপরে রেখে তারপর ঘুরুন দিই তখন কিন্তু এটা ঘুরতে থাকি কিন্তু ডিমটাকে ঘুরুন দিয়ে তারপর এটার উপরে ঠিক ভাবে ধরে তারপর যদি ছেড়ে দিই ডিমটা কিন্তু আরও কিছুক্ষণের জন্য ঠিক ভাবে ঘুরতে থাকে ডিমটাকে ঘুরানোর কারণে ডিমের ভিতরে যে কুসুমটা আছে সেটাও কিন্তু ঘুরতে থাকে যার কারণে এখানে আমাদের ডিমটাকে একবার ঘুরিয়ে এটার উপর এভাবে ধরে তারপর ছেড়ে দিলে কিন্তু এটা আরো কিছুক্ষণের জন্য ঘুরতে থাকে আর এই প্রসেসটাকে বলা হয় ইনারসিয়া বা জরতা আর বলেন তো এটা নিউটনের কয় নম্বর সূত্র না জানলে কমেন্ট বক্স পড়ুন আমার সামনে এখানে একটি গ্লাস দেখতে পাচ্ছেন এখন এই গ্লাসটাকে পানি ভর্তি করে এটার উপর যদি এরকম একটি কার্ড রেখে তারপর কার্ডের এই পাশে যদি খালি জায়গাটায় আমরা কিছু একটা ভারী জিনিস শেখি তখন কিন্তু পানিটার সঙ্গে আমাদের কার্ডটা আকর্ষণ করে আসলে পানির মধ্যে থাকা অনু এবং কার্ডটার মধ্যে থাকা অনু পরস্পরকে আকর্ষণ করে যার মাধ্যমে এটা আটকে থাকে আর এই প্রসেসটাকে বলা হয় এডিশন